আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা করব এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 9.1। চ্যাপ্টার 9.1 এর 6 নং সমস্যা সমাধান করার চেষ্টা করব। গত ক্লাসগুলোতে আমরা 4 নং সমস্যা সমাধান করেছি, আমরা 5-এর ক করেছি, 5-এর ঘ নাম্বার করেছিলাম এবং উদাহরণ সমাধান করেছিলাম। যারা দেখো নাই তারা অবশ্যই এর আগের ক্লাসগুলো দেখে নিবা, কারণ আগের ক্লাসগুলো না দেখে নতুন ক্লাস করতে আসলে সেটা আমার জন্য কষ্টকর। অনেকে কমেন্ট করে বলো না বলে স্যার ওই অঙ্কটা বুঝতেছি না, ওই অঙ্কটা বুঝতে না, বোঝার কারণ হচ্ছে তোমরা প্রথম থেকে ক্লাসগুলো দেখো না। হয়তো একটা ক্লাস সামনে আসছে তোমাদের কাছে, তোমরা সেটাই দেখো, স্যার কী বলছে কিছুই বুঝি নাই। আচ্ছা, 5-6-এর ক নাম্বার কোয়েশ্চেন, যদি এক্স ইজ ইকুয়াল টু এত, ওয়াই ইজ ইকুয়াল টু এত এবং জেড ইজ ইকুয়াল টু এত যদি হয়, তবে দেখাও যে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু জেড টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 1। উপরে এক্সের ঘাত হচ্ছে 1, কিন্তু এই জায়গায় এক্সের ঘাত কত? কিউ মাইনাস আর। তাহলে আমাকে যা করতে হবে সেই ক্ষেত্রে করতে হবে উভয় পাশে, এক্সের উভয় পাশে ঘাত কিউ মাইনাস আর গুণ করব, ঘাত গুণ করব, সহগ না ঘাত। তাহলে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর, এ টু দি পাওয়ার কিউ প্লাস আর ইন্টু কিউ মাইনাস আর, বি টু দি পাওয়ার পি ইন্টু কিউ মাইনাস আর। দ্যাট মিনস প্রত্যেকটা চলকের সাথে, আমি আবারও বলি, প্রত্যেকটা চলকের সাথে আমি কিউ মাইনাস আর গুণ করব। তাইলে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে পি কিউ গুণ করলে পি কিউ, পি এবং আর গুণ করলে পি আর। সেমভাবে আমি ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস পি এর মানও বের করবো, জেড টু দি পাওয়ার পি মাইনাস কিউ এর মানও বের করবো। আমি আবারও বলি, যেহেতু এখানে ঘাত 1, এখানে কিউ মাইনাস আর, সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উভয় পাশে আমি ঘাত কিউ মাইনাস আর দ্বারা গুণ করবো। দ্যাট মিনস কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর। দ্যাট মিনস এ এর উপরেও কিউ মাইনাস আর গুণ করবো, বি এর উপরেও কিউ মাইনাস আর গুণ করবো। আগের ঘাত যা আছে তা ঠিক থাকবে, ঠিক আছে, গুণ করলে আমরা এটা পাবো। সেমভাবে ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস পি এর মান বের করবো ইন্টু জেড টু দি পাওয়ার পি মাইনাস কিউ এর মানও বের করবো। এবার লেফট হ্যান্ড সাইড লিখবো, লেফট হ্যান্ড সাইড সমান এটা দেয়া আছে। এবার আমার কাজ হচ্ছে আমি এক্স টু দি পাওয়ার পি কিউ মাইনাস আর এর মান বসাবো, ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস পি এর মান বসাবো, জেড টু দি পাওয়ার পি মাইনাস কিউ এর মান বসাবো। মান বসানোর পরে এখানে আমরা যদি দেখি এ এ এ চলক একই, চলক যদি একই যদি হয় তাহলে তাদের গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হবে। দ্যাট মিনস এটার পাওয়ার যোগ এটার পাওয়ার যোগ এটার পাওয়ার। দেখো কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। সেমভাবে বিও একটা লিখবো, চলক এখানে আসে দুইটা, একটা এ একটা হচ্ছে বি, এদের ঘাতগুলো যোগ করে দেবো। এখানে যদি দেখি প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এবং মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার কাটাকাটি চলে যায়, দ্যাট মিনস এ টু দি পাওয়ার 0। সেমভাবে বি এর ঘাতও কাটাকাটি চলে যায়, দ্যাট মিনস বি টু দি পাওয়ার 0। দ্যাট মিনস আমরা জানি কোনো কিছুর মাথার উপর বা ঘাত যদি শূন্য যদি হয় সেক্ষেত্রে মান হবে 1। এই ক্ষেত্রে এ টু দি পাওয়ার নট ইকুয়াল টু 1, বি টু দি পাওয়ার নট ইকুয়াল টু 1, 1 দ্য 1। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো আমরা খ নাম্বারটা সমাধান করার চেষ্টা করি। তাইলে এখন আমরা খ নাম্বার সমস্যাটা সমাধান করব। খ নাম্বার কী বলছে? এ টু দি পাওয়ার পি ইজ ইকুয়াল টু বি, বি টু দি পাওয়ার কিউ ইজ ইকুয়াল টু সি এবং সি টু দি পাওয়ার আর ইজ ইকুয়াল টু এ হলে তবে দেখাও যে পি কিউ আর ইজ ইকুয়াল টু 1। এর আগের সমস্যাটার মধ্যে আমার চলকের উপর পাওয়ার ছিল পি মাইনাস কিউ অথবা কিউ মাইনাস আর অথবা আর মাইনাস পি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই কোশ্চেনের মধ্যে এখানে চলক এ বি সি এই তিনটে হচ্ছে চলক আর ঘাত হচ্ছে পি কিউ আর, চলকের কোনো অস্তিত্বই নেই, চলকের কোনো কী নেই, অস্তিত্বই নেই। তাইলে মানে চলক নাই, শুধুমাত্র ঘাত আছে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে সপ্তম লেখ দেয়া আছে, কী কী দেওয়া আছে? এ টু দি পাওয়ার পি সমান বি, বি টু দি পাওয়ার কিউ সমান আর, সি টু দি পাওয়ার আর সমান হচ্ছে সরি বি টু দি পাওয়ার কিউ সমান হচ্ছে সি এবং সি টু দি পাওয়ার আর সমান হচ্ছে এ। তাহলে এটা দেয়া আছে লিখলাম। এখন আমি যদি দেখি সি এর মান কিন্তু কোশ্চেনে দেয়া আছে বি টু দি পাওয়ার কিউ, দ্যাট মিনস যেখানে সি আছে সেখানে বি টু দি পাওয়ার কিউ বসবে, আগে থেকে ঘাত ছিল আর। কিউ এবং আর গুণ যদি করি তাহলে কিউ আর, দ্যাট মিনস বি, বি এর মান আবার যদি দেখি বি এর মান হচ্ছে এ টু দি পাওয়ার পি, দ্যাট মিনস এ টু দি পাওয়ার পি বসবে বি এর স্থলে আর আগে থেকে ঘাত ছিল কিউ আর, তা মানে পি কিউ আর গুণ যদি করি পি কিউ আর। এখানে বাম পা ডান পাশে আছে এ,
a মানে হচ্ছে a টু দি পাওয়ার 1 ঘাত হচ্ছে 1 এটা দেখালে হবে না দেখালে হবে আমি বুঝানোর জন্য দেখাই দিলাম উভয় পাশে চলক মিলে গেলে ঘাত সমান আবার ঘাত মিলে গেলে চলক সমান এখানে যেহেতু চলক মিলে গেছে উভয় পাশে এখানেও চলকে এখানে চলকে তাহলে ঘাত দ্বয় কি হবে সমান হবে আশা করি বুঝতে পেরেছো এবার আমরা গ নাম্বারটা সমাধান করব গ নাম্বার সমস্যা যদি a টু দি পাওয়ার x সমান p a টু দি পাওয়ার y সমান q এবং a স্কয়ার সমান p টু দি পাওয়ার y ইনটু k টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার z যদি হয় তবে দেখাও যে x y z is equal to 1 এখানে p এখানে q চলক কিন্তু একই কিন্তু আমি যদি পরের রাশির দিকে যে তাকাই তিন নম্বর রাশিতে p এর উপর ঘাত আছে y q এর উপর ঘাত আছে x হোল ব্র্যাকেট আমি চিন্তা বাদ দিলাম p এর উপর ঘাত আছে y q এর উপর আছে x দ্যাট মিন্স এখানে p এর উপর ঘাতান্ত হবে x তার মানে উভয় পাশে আমাকে ঘাত x দ্বারা গুণ করতে হবে আমি যদি লিখি দেয়া আছে a টু দি পাওয়ার x সমান p তাহলে উভয় পাশে ঘাত আমি y দিয়ে গুণ করব কারণ y এর p এর উপর ঘাত আছে y দ্যাট মিন্স এখানে y এখানে y তার মানে x y p টু দি পাওয়ার y এখানে q এর উপর ঘাত আছে x দ্যাট মিন্স q টু দি পাওয়ার x a টু দি পাওয়ার x y তাইলে এখন আমি লিখব এবং a স্কয়ার ইজ ইকুয়াল টু p টু দি পাওয়ার y ইনটু q টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার z এটা লিখলাম তাহলে আমার এখানে এখন p টু দি পাওয়ার y এর মান a টু দি পাওয়ার x y বসিয়ে দিব এবং q টু দি পাওয়ার x এর মান a টু দি পাওয়ার x y সেটাও আমি বসিয়ে দেব মান বসানোর পরে বা a স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি চলক একই যদি হয় সেক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হবে দ্যাট মিন্স এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই হোল টু দি পাওয়ার জেড বা এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স ওয়াই যোগ যদি করি দ্যাট মিন্স টু এক্স ওয়াই জেডটাকে ব্র্যাকেট ছাড়া লিখে দিলাম গুণ আকারে কারণ পাওয়ারের সাথে উপর পাওয়ার যদি থাকে সেক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে কী হবে গুণ হবে দ্যাট মিন্স এ স্কোয়ার সমান এ টু দি পাওয়ার টু এক্স ওয়াই ইন্টু জেড উভয় পাশে চলক সমান চলক বাদ যাবে দ্যাট মিন্স ঘাত সমান ঘাত উভয় পাশে টু টু কাটা যাবে কাটা গেলে কাটাকাটি করলে আমরা জানি ওয়ান হবে সুতরাং এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু ওয়ান আশা করি তোমাদের বুঝতে কারো কোনো সমস্যা নেই নেক্সট ক্লাসে আমরা 7 নং সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ প্রত্যেকে ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম